চোখে মুখে এত কষ্ট তুমি কেন বোঝাও না, আমরা শুধু ভুল বুঝি তুমি করো চলো না। হ্যাঁ বন্ধুরা, চোখে মুখে বিশাল কষ্ট, শনি থেকে নিয়ে সোমবার টানা চলছে শুধু চিকেন মাটন রেসিপি, অথচ একটা দিনের জন্য আমাদের সাথে কেউ রেসিপি শেয়ার করছে না ফুল ব্লগে। হ্যাঁ, কার কথা বলছি অবশ্যই বুঝতে পারছো, অসহায় মহিলার কথাই। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি আরো একটি নতুন ভিডিওর সাথে। আমি তোমাদের কাছে যে রোজ বলি বাসি ভিডিও সার্ভ হচ্ছে তার একদম জ্বলন্ত ফুটন্ত জীবন্ত প্রমাণ আবারও আজকের ভিডিওটা। কারোর বাড়িতে পরপর তিন দিন এইভাবে চিকেন মাটন রেসিপি হয় কি? না না বলো, কারোর বাড়িতে এইরকমটা সম্ভব না নিশ্চয়ই। আমার যতদূর মনে হয় বাসি চিকেনটা ছিল, পেঁয়াজ দিয়ে যে চিকেনেরই প্রিপারেশন হবে সেটা কিন্তু কোথাও দেখানো হয়নি। ওই বাড়িতে আসা যে মেয়েটি ওকে নেল এক্সটেনশনের কাজ করে দিয়েছে, তাকে তো কিছু ভালো মন্দ পথ দিতে হবে, তো সেই জন্যই বললো যে ওই চিকেনটা, আমার যতদূর মনে হয়। এবার আমি দৃঢ় বিশ্বাস নিয়ে তো বলতে পারি না যে আজকে রান্না হয়নি, যদি হয়েও থাকে তাহলে ভাবো তাদের বাড়িতে পরপর মাংস রান্না চলছে কি? একদমই নয়, নিশ্চয়ই কোনো একটা দিনের ভিডিও তো খুব বাসি ছিল, সেটাকে জুড়ে দিয়ে আমাদেরকে বোঝানো হলো আজকে এই এই পুজোর দিন, তো আজকে হচ্ছে বাড়িতে আমাদের এই রান্না। আজকে ওর ভিডিও দেখে যা মনে হলো বাড়ি থেকে অতিথিরা চলে গেছে, তাহলে এটা ঠিক কোন দিনের ভিডিও বলো তো? কারণ বাড়িতে সারাদিনে অতিথিদের কোথাও দেখতে পেলাম না, স্পেশালি যে ছিল বাড়িতে সে তোর মাসি সম্পর্কে হয়, তা ওরা বেরোচ্ছে যখন তাকে কোথাও দেখতে পাওয়া গেল না। আগের দিনই তো কেনাকাটি করে আসলো, আর পরের দিন গেল কোথায়? মায়ের ব্লগেতে যদি রিভিল হয় তবেই আমরা বুঝতে পারবো যে মাসি মনি কাহা গয়া। তো যাই হোক, যেদিকেই যাক না কেন ওর ব্লগেতে সেটা কেন ক্যাপচার হলো না এটাও একটা ভাববার মতো বিষয়। যে মাসিমণি ওকে খাওয়ার সময় বৌমাকে বকে দিয়ে জায়গা করে দিচ্ছে, সেই মাসিমণি বাড়ি যাওয়ার সময় ওকে কেন টাটা করে গেল না ভিডিওতে, এটা একটা প্রশ্ন, মানে প্রশ্নমূলক একটা কথা, তাই না? যাই হোক, ভিডিওটা যে মুহূর্তে সকালে শুরু হয়েছে আমাদের কাছে, বললো একদম স্নান টান করে রেডি। আমি ভাবলাম বাবা সকাল সকাল ঘুম থেকে উঠেছে, এ তো মানে আমাদের কাছে চরম গুড নিউজ একখানা, তাই না? তা তারপরে দেখি ও বাবা, নেইল এক্সটেনশন করাবে, আগের বারের চেয়েও, আগের বারের থেকেও এবারে আরো জঘন্যতম নেল এক্সটেনশন হয়েছে। টাকা দিয়ে যে কেউ এই ধরনের নেল এক্সটেনশন করায় আমার জানা ছিল না। মেয়েটির কাজ খারাপ আমি একটা বারের জন্য বলবো না, অনেকেই কমেন্ট করেছে যে মেয়েটির কাজ ভালো নয়, ওর চয়েস ভালো নয়। আগের বারেও ও নিজে চয়েস করেছিল, এবারেও ও নিজেই চয়েস করেছে। এই যে উপরে নেল আর্ট গুলো সেটা মেয়েটি কিন্তু করে দিচ্ছিল না, ওর নিজের পছন্দ ও করিয়েছে। পিঙ্কের সাথে ইয়েলো কম্বিনেশন যায় না আমি এটা বলবো না, তবে আরো বেশি যারা ফেরি স্কিনটোন যাদের, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। হাতের যে একটা মাপ আছে, এক একটা চেহারার মানুষদের এক এক ধরনের জিনিস ভালো লাগে। আমি না উপর থেকে থাম্বনেলে অতটা দেখিনি, যতটা ওকে যখন ওটা করিয়ে দিচ্ছে বাচ্চা মেয়েটি, সেই সময় লক্ষ্যটা করলাম যে না, নেলের শেপটা কিন্তু দারুণ দিয়েছে। নেল এক্সটেনশনের জন্য যে একটা পারফেক্ট শেপ, পারফেক্ট লেন্থ, পারফেক্ট সাইজ, একদমই লাগছে ঠিকঠাক। তবে অনেকেই বলছে মেয়েটির কাজ ভালো নয়, এটা কিন্তু মেয়েটার বদনাম হচ্ছে। মেয়েটির কাজ একদমই বলবো না যে ভালো নয়, ওর নিজের পছন্দ ভালো নয়, ও নিজেই মোটামুটি মোটামুটি করছে, কারণ ওর নিজের কোনো এক্সপিরিয়েন্স নেই যে কি ভালো লাগতে পারে। সিম্পল একটা এক কালার অ্যাপ্লাই করে চলে যাব, এক কালারের ওপরে ওকে বলবো একটা নেল আর্ট কিছু হোয়াইটের ওপর করে দিতে কোনো ডিপ কালারের ওপরে, তাহলেই তো হয়। মানে যে মেয়েটি নেল এক্সটেনশন করাতে এসেছে তার নিজের হাতেও কিন্তু স্কিন টোন, যেমন তার গায়ে স্কিন টোন সেই অনুযায়ী একটা নেল কালার লাগানো রয়েছে, নেল পেন্ট লাগানো রয়েছে। তাহলে ভাবো মেয়েটির চয়েস কিন্তু মোটেই খারাপ নয়, চয়েসটা যার খারাপ তার হাতেই জিনিসটা খারাপ লাগছে। যথারীতি কাজকর্ম শেষ করে একদম গোছন গাছন রেডি করে সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দুই মায় বেটির মুখে যা হাসি, মানে এটা দেখে আজকে অনেকে বলবে বাহ 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 বাহ, মেয়ের সাথে মা যাচ্ছে। আমার যতদূর মনে হয় না এবারে মাকে না নিয়ে যাওয়ার ওর প্ল্যান ছিল, এটা না আমার মনে হচ্ছে। সেই কারণে এই এতগুলো দিন মায়ের এরকম একটা বিরূপ প্রতিমূর্তি আমরা দেখতে পেয়েছি, ভাবমূর্তি। কি মনে হয় হঠাৎ করে ডাক এসেছে? ষষ্ঠী থেকে নিয়ে দশমীর বাজার করে ও পদার্পণ করলো নতুন ফ্ল্যাটে, সেখান থেকে হঠাৎ করে ডাক আসায় চলে এসেছে কি? না, সেই অরেঞ্জ ট্রলিটাই নিয়ে যাচ্ছে যেটা নিয়ে এত গসিপ, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি। ভাবো কেন নিয়ে যাচ্ছে?
কারণ ও চায় এটা নিয়ে কথাবার্তা হোক, এটা নিয়েই বাড়িয়ে চাড়িয়ে কথাবার্তা বেড়ে যাক, যাতে করে ওর ভিউজটা একটু বেশি হয়। যারা বলে যে হ্যাঁ আমাদের চিন্তা সন্দীপদার ভিউজ নিয়ে, আরে ওদেরও চিন্তা, ওর নিজেরও চিন্তা যে ও কি কন্ট্রোভার্সিয়াল কিছু দিলে আমরা সেটা নিয়ে সবাই মিলে বলবো। দেখলাম মুম্বাই নিবাসী যে ভিউয়ার্স সে লিখেছে, সবাই এক্ষুনি হুক্কা হুয়া করতে আরম্ভ করবে। আরে ধন্যবাদ দিন আমাদের, আমরা যদি হুক্কা হুয়া করি তবেই তো ওর ওই বাড়ির দোরগোড়ায় যে বসে বসে ভিডিওটা যেটার মধ্যে কিছু থাকে না সেই ভিডিওটাই একটু ভিউজ যাবে, কারণ ও নিজেও খুব ভালো মতো জানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি একটু ঠেস দিয়ে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটু ঠেস দিয়ে যদি কথা বলা যায় তাহলে আমার ভিডিওর ভিউজটা তুঙ্গে উঠবে, সবাই ভিউয়ার্সরা বেশ রেড়ে করে বলে উঠবে, ঠিক যেমনটা আপনারা হুক্কা হুয়া করে বলে উঠেছিলেন কালকে যে হ্যাঁ 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 ওই ওই মহিলা তো, মানে ঈপ্সিতাদির নামটাকে বিকৃতি করে বলছিলেন যে এই মহিলা তো, হ্যাঁ ওই মহিলাই তো তোর ট্রলিটা বয়ে নিয়ে যাবে। তাহলে হুক্কা হুয়াটা কি আপনারা করলেন না? যত হুক্কা হুয়া দায় আমাদের ঘাড়ে, তাই না? বাড়ির পিছনের বাসবাগানে আমরা থাকি, আর আপনারা কোথায় থাকেন? আপনাদের জন্য কি স্পেশাল আসন অর্ডার করে দেয়? আপনারা যে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই নিজে যেচে পড়ে দিয়ে আসেন, তা সেটা কি স্পেশাল আসন কিছু আপনাদের জন্য অর্ডার করে দিয়েছে? না তো, যে যার বাড়িতে বসেই দিচ্ছেন রিপ্লাইগুলো। যাই হোক, তর্কে যাওয়ার আগে বলে রাখি, একটা ভাড়ার গাড়িতে করেও যাচ্ছে ওর গন্তব্যস্থলে, সেই ভাড়ার গাড়িতে নাকি লাইট নেই। অবাক করা বিষয় লাগলো যে ড্রাইভার বসেছিলেন, আমি একদমই বলছি না সেটা সরকার, একদমই বলবো না, তবে তার মুখটা যাতে না দেখানো হয় তার জন্য কিন্তু চরম প্রচেষ্টা বেশ ভালোই চলেছে। এবার কে সাথে করে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, সেই প্রসঙ্গটা বাদের কথায় থাক, কোথায় যাচ্ছে এটা এখন হচ্ছে সবার কিউরিয়াসিটি। এবারে যে হিসেবে সিটটাও বুক করেছে সেখানে নাকি চার্জিং পয়েন্ট নেই। তাহলে এখান থেকেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো বাসি ভিডিও আসতে পারে তোমাদের কাছে, অলরেডি ওরা আমাদেরকে একদিন পিছিয়ে ব্লগ দিচ্ছে, মানে ওর গন্তব্যস্থল বলছে তিন চার দিন স্নান হবে না। জানি না তিন চার দিন স্নান হবে না এরকম কোন জায়গায় গিয়ে ও যেতে চলেছে, ওর বক্তব্য অনুযায়ী যদি আমরা ধরে নিই তাহলে অলরেডি ওর দুদিনের জার্নি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওরা বেরিয়েছে হচ্ছে সোমবার, আর আজকে তো মঙ্গলবার, সোমবার নয় ওরা বেরিয়েছে রবিবার, কারণটা সোমবার দিন তো ব্লগটা শুট হয়েছে, ও আমাদেরকে সেটা প্রিটেন্ড করতে চাইছে, যার জন্য মঙ্গলবার এসেছে ভিডিওটা, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা শুট হয়েছে রবিবার, যে কারণে ওর এই বাড়িতে থাকা সদস্যরা কবে গেল সেই ভিডিওটাও ও আমাদের কাছে দিতে পারলো না, এটা আমার যতদূর মনে হয়। দেখা যাক এবার পরবর্তীতে কি আসে আমাদের সামনে। সবাই বলছে এই সরকার নাকি দামি পারফিউম কিনে মাখছে, আমি কালকেই তো বললাম দামি পারফিউম কিনে মেখে কোনো লাভ নেই, কারণ এদের এই সমস্ত কিছু অ্যাক্টিভ হওয়ার মানে কি বলবো ব্যাপারটা তখনই জাগ্রত হয় যখন কিছু চাপা দেওয়ার জন্য থাকে, ঠিক আছে? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, যখন মানুষ পৌঁছে গেছে ফ্ল্যাটের দোরগোড়ায় তখনই এইরকম রিপ্লাই তাকে দিতে হচ্ছে। ওইটা খুব ভালো মতো বুঝতে পারছে যে আমার কোথাও গিয়ে শান্তি নেই, তবে হ্যাঁ এবারে হয়তো যে ফ্ল্যাট মালিকের সঙ্গে বোঝাপড়া করার কথা সেটা অলরেডি ওরা করে নিয়েছে। আমরা মায়ের ভিডিওতে শুনতে পেয়েছি সে আগাম আমাদেরকে জানিয়েছে যে এবারে ফ্ল্যাট দেখতে গিয়েছিল হচ্ছে দাদা বৌদি আর আমাদের এই অসহায় মহিলা, কারণ আগের বারে এই ফ্ল্যাট কে দেখতে গিয়েছিল সেটা নিয়ে যে কথাটা আমরা শুনেছিলাম সেটা যে কতটা সত্যি ওদের এই জিনিসটা জাহির করে দেওয়া আগের থাকতে আমাদেরকে প্রমাণ করে দেয় যে আগের বারে আমরা যা শুনেছি তা কিন্তু সহস্রবার সত্যি, একবর্ণও মিথ্যে নয়। কারণ আগের বারে এই বিষয়টা নিয়ে জল ঘোলা হয়েছে বলেই প্রথম থেকে ওদের বুকে আতঙ্ক লেগে গেছে যে এরা চাইলে কি না করতে পারে। আমি তো আর করিনি, যারা খবর নিয়ে এসেছে বা যারা জোগাড় করেছে বা যে খবর দিয়েছে যার ফ্ল্যাট সে নিজে কতটা ওপেন মাইন্ডেড হয়ে সবাইকে সবটা বলে দিয়েছে সেগুলোই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে সেবারে ফ্ল্যাটটা দেখতে কারা গিয়েছিল এবং কার তত্ত্বাবধানে ফ্ল্যাটটা সে পেয়েছিল। আজও জানি আমরা যে কার তত্ত্বাবধানে পাওয়া হয়েছে বা কে দেখতে গেছে, কিন্তু সেটা নিয়ে আমরা কিছু বলবো না, সময় প্রমাণ করে দেবে। সময় তো আর প্রমাণ লুকিয়ে রাখবে না, সময় ঠিকই প্রমাণটা আমাদের সামনে তুলে এনে দেবে। যাই হোক সেটা বড় কথা নয়, আবারও এক মাসের জন্য নেল এক্সটেনশনটা থাকলো, যে প্রমোশনের কাজটা করার কথা ছিল একটা নাকি সাজগোজের জন্য বোধহয় আমরা যতদূর ভাবছিলাম যে কোথাও যাবে বা দিদি নাম্বার ওয়ানে যাবে বা যাই হোক কোথাও একটা যাবে, জোস্টকে যাবে, কোনো এক দিদির সাথে নাকি কাজ করার কথা ছিল, আমাদেরকে আগাম জানিয়েছিল সেই কথাটা, হঠাৎ শরীর খারাপে পড়ে যাওয়ার জন্য যেতে পারলো না। আমার যতদূর মনে হয় এই হঠাৎ শরীর খারাপে পড়ে যাওয়ার জন্য যে কাজটায় ও যেতে পারেনি
সেই কাজটা জাস্ট একটা অছিলা ছিল মাত্র, কারণ ও জানে যে আমাকে কিছু একটা শেয়ার করতে হবে। আর এই যে দুর্গাপুজোর একটা ব্র্যান্ড প্রমোশন আমাদের সাথে শেয়ার করলো না, বোধহয় পার্পলের কোনো একটা ব্র্যান্ডের সাথে, তো সেইটাই আমাদের সাথে শেয়ার করতো আদ্যপ্রান্ত। আর আমাদেরকে ওই কথাটা বলে সেই সময় একটু আর কি এটা ভাবিয়ে দাও যে বাবা কত বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছে। আরে যাই করুক না কেন, নিজের ওপর যা তা ইচ্ছা অ্যাপ্লাই করছে, কোন দিন রিয়াকশন হবে সেদিন বুঝতে পারবে। তা তিন চার দিনের ট্যুর হচ্ছে, আবার সেই অরেঞ্জ ট্রলি দেখিয়ে দেখিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে দাদা। আর স্টেশন চত্বরে পৌঁছে গিয়ে ট্রেনেও চলে গেছে, ট্রেনে উঠে পড়ে ব্লগটা সেখানে শেষ হচ্ছে। চার্জিং পয়েন্ট কাছাকাছি নেই, তো পরের দিনকে আদৌ ভিডিও তোমরা পাবে কিনা সেই গ্যারান্টি অসহায় মহিলা দিচ্ছে না। অতএব তোমরা জানতে পারবে হয়তো আরো একদিন পরে যে ও কোথায় গেছে, আমাদেরকে সেটাও জানানোর মতো সৎসাহস নেই। আমাদের এতটুকু সৎসাহস আছে যে আমরা যেটা বলি, ও ও আবার দেখছিলাম সেই যে প্রিয় একজন সাবস্ক্রাইবার, সে আবার বলছে এদের একজনেরও তো সাহস দেখলাম না, তোর নামটা নিয়ে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করে। করতো, আগে সবাই নাম নিয়েই কন্ট্রোভার্সি করত, এতে সাহস না, এতে বোঝা যায় যে নিতে পারছে না তার অক্ষমতা, কারণ সে নিতে পারছে না বলেই অপর প্রান্তের লোকজন নামটাকে অন্য নামান্তর করে তাকে সম্বোধন করছে। সে যদি নিতে পারত তাহলে তো রোস্টারদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাদের নাম ধরেই সম্বোধন করত, তাই না? যে নিতে পারে না তার দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন না যে অন্যদের সৎসাহস নেই। ও নিজের কতটা সৎসাহস আছে, কোনো ব্লগারকে কোনোদিন দেখেছেন এইভাবে মিথ্যেচারিতা করতে? কোনোদিন দেখেছেন এত বড় ব্লগার ইনসাইড আউট? নেপাল গেল যখন, আগাম জানিয়ে দিয়েছে সবাইকে যে আমরা একটা নেপাল ট্রিপে যাচ্ছি, ওরাও কিন্তু প্রমোশনের জন্যই যায় বেশিরভাগ ট্রিপেতে, তারপরেও ওদের লুকোছাপা করার কোনো জায়গা রাখার প্রয়োজন হয় না, এমনকি ওদের ভিউজেও কোনো বিন্দুমাত্র ফারাক পড়ে না। এই যে একটা দমের কথা বলেন না আমাদেরকে, সেই দমটা যাকে সাপোর্ট করছেন তার নিজেরই নেই। মিথ্যেচারিতায় ডুবে ডুবে জল খেলে কি আর সত্যবাদীদের সামনে আসা যায়? এরা যে ব্লগ খুঁটিয়ে দেখে তার প্রমাণ আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে এরাও প্রত্যেকে ব্লগ খুঁটিয়ে দেখে, এরাও জানে সব সত্যিটা যে কি লুকিয়ে ফেলার চেষ্টা চলছে। শুধু স্বীকার করব না, শুধু স্বীকার করব না। সন্দীপদার উদ্দেশ্যে আজকে মানে আমি যে একটা ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু আমি এই ভিডিওতেই সেটা বলে দিচ্ছি। আমি দেখছিলাম 6 মাস আগের একটা ভিডিও, যে ভিডিওটাতে সন্দীপদাকে থ্রেট দেওয়া হয়েছিল 2 স্ট্রাইকের জন্য, যেখানে ও পুরো স্পষ্টভাবে বলে যাচ্ছে যে ভেবেছিলাম করে খাচ্ছিস চ্যানেলগুলো নিয়ে, ওই জন্য কিছু করিনি, তোকে কিছু বলিনি, ছেলেটাও তো আমার আছে ওখানে, যা করে খা, মিউচুয়ালি সমস্ত কিছু মিটিয়ে যা নেওয়া যায় যাতে, সেই চেষ্টা করছিলাম। এখানে তোমাদের এই লাইনটার মধ্যেই বোঝার মতো বিষয়টা লুকিয়ে রয়েছে। আমরা সবাই জানি আন্ধা কানুন কেন বলে, প্রমাণের উপর সবকিছু। ও নিজে বলে রেখে দিয়েছে কথাটা, যে ভেবেছিলাম ওখানে করে খাচ্ছে তাই চ্যানেলগুলো নিয়ে আমি কিছু বলিনি, কারণ ওখানে আমার সন্তান আছে। সেক্ষেত্রে ও সন্তানকে যদি নিয়ে যাব এই কথা তখনই ভেবে রেখে দিত, তাহলে কিন্তু ও চ্যানেলটা তৎক্ষণাৎ শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা কার্যকরী করে দিত এবং সন্তানকে নিয়েও চলে যেত। বলল আমার জন্য কোর্ট থেকে নাকি বলা বারণ আছে যে আমি আমার ছেলের নাম নিতে পারবো না, ছেলেকে নিয়ে কোনো প্রসঙ্গ তুলতে পারবো না। সত্যিকারের কথা বলতে কোনো কোর্ট এইরকম কোনো আইন বা ল অ্যান্ড অর্ডার পাস করে বলে আমার মনে হয় না। মানুষকে তো সেই দিন থেকেই বোকা বানাচ্ছে, মানুষ ইচ্ছে করে বোকা হতে চায় বা ইগোর লড়াইয়ে জিততে চায় কিছু পক্ষ, সেই জন্য তারা সত্যিটা স্বীকার করতে চায় না। আরও বলেছিল যে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকিস তুই চুল্লুখোর, তোকে এমন অবস্থা করবো তুই দেখতে থাক, এবার তো তোকে আমার পায়ে পড়তে হবে। এই কথাগুলো যে নিজে মুখে বলেছে, সে ভাবছে, এমনকি ওই একটা ভিডিওতেই আবার বলে দিয়েছে যে হ্যাঁ তোমরা যারা বলছো এই চ্যানেলটা সরকারের, ঠিকই বলছো, ওকে তো বলেছিলাম নিজের পায়ে দাঁড়াতে, ও নিজের পায়ে দাঁড়া মানে ও এই এই কাজটা করে নিজের পায়ে দাঁড়াবে না, তাই চ্যানেলটা বেকার এতগুলো সাবস্ক্রাইবার নিয়ে পড়ে আছে, আমি নিয়ে চলে এলাম। অর্থাৎ সম্পর্ক তখনও বহাল তবিয়তে রয়েছে, চ্যানেলটা নিজের কাছে এনেছে এবং তার কিছুদিন পরেই তার মনে হচ্ছে যে না এই সম্পর্কটাও আমার চাই না আর তাকেও চাই না। সেদিনই কিন্তু ও বলেছে, যেদিন ওই ছেলেটির চ্যানেল ও নিয়ে এসেছে সেদিনই বলেছে আমি ডিভোর্স দেব না, তোর কতদিন ইচ্ছা হয় তুই ঝুলিয়ে রাখ, এমনকি তোর এমন অবস্থা করব যে তুই আমার পায়ে ধরতে বাধ্য হবি। তাহলে একটা ভিডিওর মধ্যে এতগুলো স্বীকারোক্তি রয়েছে, যেটা প্রমাণ করে দেয় যে ও কি রিভেঞ্জফুল মাইন্ড নিয়ে খেলায় নেমেছে।
আর কি কারণে ও সন্তানকে এখন কাছে চাই। তারপরেও এটা এক্সপেক্ট করে বসে আছে যে সমস্ত কিছু ওর ফেভারে হবে আর ঈশ্বর ওর দিকে মুখ তুলে চাইবে। দেখা যাক ঈশ্বর কার দিক সরি ঈশ্বর কার দিকে কখন মুখ তুলে চায়। আমরা তো দাবি করতে পারি না যে না ঈশ্বর ওর দিকে মুখ তুলে চাইবে না। উল্টে শেষ অব্দি আরো একটা কথা বলেছিল, আমি না আজকে ভিডিওটা জাস্ট দেখছি আর ভাবছি ও নিজেকে কি ভাবে, তাই না? কি ভাবে একটা বলছে, সেই ছেলেটি সাথেই না সেই ছেলেটির চ্যানেলিও নিয়ে এসেছে যে ছেলেটির জন্য সংসার ভেঙেছে, যে ছেলেটিকে তীর্থ দর্শনের সময় সেই গাড়িতে দেখা গেছে, সেই ছেলেটির সাথেই ওর নাকি বন্ধুসুলভ সম্পর্ক, বা তার চ্যানেলটা নিজের নামে করে নেবে, হস্তান্তর করে নেবে, এতটা ক্ষমতা সে নিজের কাছে রেখেছে। ভাবা যায়, মানে এটা ও প্রমাণ করতে পারবে ও ভাবছে যে ও পরকীয়ার সম্পর্কে কোনোদিন ছিল না, বা ও এমন কোনো মানসিকতা নিয়ে সন্তানকে চাইছে না যে মানসিকতায় সন্তানের কোনো রকম ক্ষতি হতে পারে। দেখো, একজন মায়ের কাছে তার সন্তানের সাথে দেখা করাটাও যেমন জরুরি, সেরকম তাকে কাছে পাওয়াটাও জরুরি, এটা আমরা সবাই মানি এবং জানিও। তা সেক্ষেত্রে ও যদি শুধু দেখা করার আর্জি রাখত আমাদের কোনো অবজেকশন থাকতো না, সন্দীপদারও এটা অন্যায় হবে যদি সন্দীপদা এটা না করতে দিয়ে থাকে তো। কিন্তু তার মানে এটা তো নয় যে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে এমন একটা অনিশ্চিত ভবিষ্যতে আমি ঠেলে দেবো যে ভবিষ্যৎটা বিগত এক বছর ধরে আমি কাটিয়ে উঠছি, একটা বাড়িতে তিন তিনটে দিন মাংস হচ্ছে টানা। ওটা কি স্বাভাবিক কোনো জায়গা যে বাড়িতে খাওয়া দাওয়া স্বাভাবিকভাবে হয়? দুটো দিন ঠাম্মির সাথে ফ্ল্যাটে কাটিয়েছে, ঠাম্মি কিন্তু ওকে যথেষ্ট ভালো রান্না বান্না করে দিয়েছে, শুধু কম্বিনেশনটা খারাপ। যেমন মিষ্টি দই দিয়ে হিঙের পনির পরাঠা কেউ খায় বলে আমার জানা নেই, যারা খায় তারা নিজেদেরকে ভীষণ পাচক, মানে পাচন ক্ষমতা তাদের বিশাল লেভেলের, তাই জন্যই তারা খায়। আমি যতদূর জানি এই সমস্ত পরাঠা খায় হচ্ছে গ্রিন চাটনি অথবা টক দই দিয়ে। এছাড়া মিষ্টি দই দিয়ে এই পরোটা খাওয়ার কম্বিনেশন, হিঙের পরোটা হিং দিয়ে আবার পনিরের কম্বিনেশন, আমি জীবনে খাইনি ভাই, আর আমি বলতেও পারবো না এটা আদৌ সুস্বাদু না আদৌ বিস্বাদের খাবার কিনা। যাই হোক, সেইটা নিয়ে আমি কোনো ভিডিও সেদিন করিনি, তাই এখন মনে পড়তে এই ভিডিওটার সাথেই আমি জুড়ে দিলাম আমার যা মনে হয়েছিল আর কি প্রথম দিন ফ্ল্যাটে আসার পর ওই ভিডিওগুলো দেখে। এতটাই ওর মনের মধ্যে এখন দুঃখ কষ্ট, আরে কি বলবো, আমি ওর ভাষ্য ফসাগুলো সব গুলিয়ে ফেলছি, মানে আমার ওর কথা মনে পড়লেই না ওর ওই আদো আদো কথা বলাটা মনে পড়ে যায় বড্ড। এত দুঃখ এত কষ্ট যে চোখের মধ্যে লুকায় রাখতে পারছে না, নোকের মধ্যে দিয়ে বের করে দিচ্ছে, বুঝতে পারছো? এত দুঃখ এত কষ্ট, আগের বার একটা উগ্রকালা ছিল না, এবার একটা উগ্রকালা, মানে কথাটা মনে পড়লেই কেমন মনে হচ্ছে, মানে বুঝতে পারছে এবার একটা উগ্রকালা, তারপরেও করছে, বুঝতে পারছে আমি কন্ট্রোভার্সি ছড়ছি, তারপরেও অরেঞ্জ টলিটাই নিয়ে যাচ্ছে। তাহলে এরা কি বলবে তুমি? এরা কি ঠেকে শেখার পাবলিক? না, এরা মানুষকে উত্তক্ত করার মতো পাবলিক, আর এরা তাই করে দীর্ঘ পাঁচ বছর ধরে, ও নিজেই তাই করেছে, আর দোষ দিচ্ছে যতন দোষ নন্দ ঘোষ সন্দীপ দানা। যাই হোক, সময় বলে দেবে, সময় উত্তর দেবে, আমাদের আর কিছু বলার বাকি নেই এখন এই মুহূর্তে। পরবর্তী ভিডিওতে বলেছে আমাদেরকে যে জানাবে ও কোথায় যাচ্ছে, আমার তাও মনে হয় না যে ও পরবর্তী ভিডিওতে জানাবে বলে, যারা তিন চার দিনের রাস্তাই মানে সফরটাই আর কি, যাদের তিন চার দিনের, তারা ট্রেনে থাকাকালীন জানিয়ে দেবে যে তাদের গন্তব্যস্থল কোথায়, হুস হতেই পারে না। দেখা যাক, চলো আমার হতেই পারে না সাথে ওর বক্তব্যের মিল হয় কিনা। ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইজ, দেখা হবে খুব শীঘ্রই আরো নতুন একটি ভিডিওর সাথে।